নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আজ আপনাদের জন্য একটা বাটা মাছের রেসিপি করে দেখাবো। এটা খুব অল্প মশলা দিয়েই তৈরি হয়ে যাবে। তো চলুন দেখে নিই কী করে করতে হবে। কড়াইতে তেল গরম করে তাতে বাটা মেরিনেট লবণ হলুদ দিয়ে মেখে মেরিনেট করা মাছগুলো একটু বাদামি করে ভেজে নিতে হবে। এবার ওই তেলেই সামান্য একটু কালো জিরা ফোড়ন দিতে হবে। তাতে আগে থেকে পিস করে রাখা বেগুন কেটে রেখেছিলাম সেটা দিলাম। এবার একটু হালকা নেড়েচেড়ে নিতে হবে। তারপর সামান্য পরিমাণ আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দিতে হবে। তারপর ওতে একটা গোটা কুচনো পেঁয়াজ দিয়ে দিতে হবে, দিয়ে একটু নেড়েচেড়ে মোছতে দিতে হবে কিছুক্ষণ। সামান্য একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। তারপর ঢাকা তুলে পরিমাণ মতো হলুদ দিয়ে নেড়ে নিতে হবে। এবার আগে থেকে বেটে রাখা মশলা, আদা 1 ইঞ্চি, আদা 3-4টি কাঁচা লঙ্কা এবং 1টি টমেটো এবং 1টি পেঁয়াজ পেস্ট দিতে হবে। সঙ্গে একটু হলুদের গুঁড়ো, 1-2টো কাঁচা লঙ্কা আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে পেস্টটা কষিয়ে নিতে হবে। নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। তারপর ঢাকা তুলে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। দেখুন, এবার অনেক বোঝা যাচ্ছে কিছুক্ষণ কষানোর পর তেলটা ছেড়ে দিয়েছে। এবার সামান্য পরিমাণ জল দিতে হবে। জল দিয়ে আবার হালকা হাতে নেড়ে নিতে হবে আর একটু লবণও দিতে হবে। এবার ভাজা মাছগুলো 1-1 করে দিয়ে দিতে হবে। দিয়ে হালকা হাতে নেড়ে নিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। এবার আরো কিছুটা জল দিয়ে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। ঢাকা তুলে ধনে পাতা ছড়িয়ে দিতে হবে। ধনে পাতা ছড়ানোর পর একটু নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে তারপর আরেকটুখানি রান্না করতে হবে যতক্ষণ না গ্রেভিটা একটু ঘন হয়ে আসে। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, তাহলে চলুন সার্ভ করে দিই। এটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। এখন খুব গরম, এই গরমে হালকা মশলা দিয়ে এই মাছ আপনাদের আশা করছি খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখাও।